আসসালামু আলাইকুম। ইয়া ইউহান্নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়াজিদনি রাব্বি জিদনি ওয়াকুন রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শাইতান। আল্লাহ পাক পবিত্র কোরআন মানুষের গাইডবুক হিসাবে পৃথিবীতে নাজিল করেছেন কিভাবে মানুষকে চলতে হবে। যেরকম পবিত্র কোরআনের নামগুলি আছে, কারুন আছে, হামান আছে, ফেরাউন আছে, আবুল আহাব, সামির, এই নামগুলি আল্লাহ পাক যে দিয়েছেন এগুলি প্রত্যেকটা যুগে এই নামগুলি আছে। কারণ একটি শব্দ আছে, যে কারণ কারণ অনেকই পণ ছিল, কারণের এত অর্থ সম্পদ ছিল, তার কয়েকটা জাতি, কয়েকটা কাউম তার চাবিগুলি বহন করত। এখানে কাউম বলতে কয়েকটা জাতি, আমরা যে মেটালস বা কি বা চাবি বলি সেই চাবি নয়। এখানে কারণ বলতে কারণের এত অর্থ সম্পদ ছিল, সে সম্পদগুলি তার মেল ফ্যাক্টরির মাধ্যমে যে কর্মচারী আসলে এই কর্মচারীকে চাবি বলা হয়। কারণ কর্মচারীর মাধ্যমে তার যে ফ্যাক্টরি আছে সেখানে প্রোডাক্ট করে এগুলি বিক্রি করে অর্থ উপার্জন করত। আর এখানে কর্মচারীদের ঠিক মতন বেতন দিত না, এটাই কারণ বা কৃপণতা বলে। কৃপণতার অনেকগুলি মিনিংস আছে, যেরকম তার অর্থ সম্পদ থেকে মানুষকে সাহায্য করতে হবে, যে দরিদ্র আছে তাকে দিতে হবে, সেটা কৃপণতা মেইন কৃপণতা। আরেকটা হচ্ছে যেটা তার যে কর্মচারী আছে, কর্মচারী যে তার ন্যায্য পাওনাগুলি দিচ্ছে না। পৃথিবীর সব জায়গায় কারণ আছে, বিশেষ করে আমাদের দেশে বেশি কারণ আছে। এই যে বড় বড় গার্মেন্টস সেক্টর হোক বা অন্য ফ্যাক্টরি হোক, এক একটা ফ্যাক্টরিতে 4,000 5,000 বা লক্ষ বা যাই হোক যত কর্মচারী কাজ করছে, এদেরকে 10-15 ঘন্টা কাজ করায় তাদের যে প্রাপ্য ন্যায্য মূল্য সেটা দিচ্ছে না, সে কৃপণতা করে। সে একা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু কর্মচারী বেতন ঠিক মতো দিচ্ছে, সেই কারণ বলছে। কারণ কর্মচারীর মাধ্যমেই সে টাকা উপার্জন করতেছে। কর্মচারী যদি আজকে কাজ না করে তাহলে সে তার ফ্যাক্টরিতে প্রোডাকশন হবে না, তো সে বিক্রি করতে পারবে না। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপরে ডিপেন্ডেন্ট, একটি ধনী গরিবের উপরে ডিপেন্ডেন্ট, গরিব ধনীর উপরে ডিপেন্ডেন্ট। কারণ আমার ফ্যাক্টরি আছে, আমি যদি ফ্যাক্টরি ঠিক মতন কর্মচারীর বেতন না দেই কিন্তু প্রোডাকশন ঠিকই করছি, আমি বিক্রি করছি, সেটা বিক্রি করে আমি কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছি, বা আমি কী কেউ কর্মচারী ঠিক মতন বেতন দিতে পারছি না, এটাকে কারণ বলা হয়। এই কারণ কৃপণতাকে দূর হতে হবে, আর যে কর্মচারীদের বেতন আছে সেটা ন্যায্য মূল্য দিতে হবে। আর এই ব্যবস্থাগুলি বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের চালু করা উচিত, যে কর্মচারীদের বেতন ঠিক মতো যেতে দেয়। বাংলাদেশে অনেক লোক আছে যারা একা একা কোটি মিলিয়ন টাকা কামাইতেছে এই কর্মচারীদের মাধ্যমে। এটা কারণ বলতে বোঝাচ্ছে, কারণ কৃপণতা যেটা আছে সেটা হলো সেই কর্মচারীদের বেতন দিতেছে, এই কর্মচারী হচ্ছে তার কারণের চাবি। আর এই জিনিসগুলি আল্লাপাক বলছে যে তুমি কৃপণতা করো না। হ্যাঁ, কৃপণতা এটা একটা আল্লাপাক নিষেধ করেছেন মানুষকে। তাই যারা ফ্যাক্টরি বা মেল ফ্যাক্টরি আছে বা ব্যবসায়িকতা আছে বিভিন্ন, তাদের কর্মচারীদের সঠিকভাবে তাদের ন্যায্য মূল্য দিতে হবে, তাহলে আপনি কারণ হতে এই নামের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কৃপণতা আল্লাপাক যে কারণে যে সাজা দিয়েছেন পবিত্র কোরআনে যেটা আসছে, এইভাবে আল্লাপাক দুনিয়াতে সাজা দেব, তাই ন্যায্য মূল্য দেন। এটা প্রত্যেকটা কর্মচারীর ন্যায্য প্রাপ্য, এটা দেওয়া উচিত।